আমাদের মনের কাহিনী চ্যানেলটি সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ভাবি, থ্যাঙ্ক গড তোমাকে পেলাম। শোনো, আমাকে এখন যেতে হবে, একটা ইম্পর্টেন্ট এক্সাম আছে কালকে। এদিকে ভাইয়ের এমন অবস্থা, কি করি বলো তো? তুমি এক্সাম দাও ভালোভাবে গিয়ে, আমি এদিক সামলে নেব। ভাবি, আর ইউ শিওর? হুম, তুমি যেতে পারো। থ্যাঙ্কস ভাবি। ওয়েলকাম। আর হ্যাঁ, অল দ্য বেস্ট। ভাবি, ইউ আর দ্য বেস্ট। হয়েছে, মন দিয়ে এক্সাম দিবে, আর এক্সাম শেষ না হওয়া পর্যন্ত আসার দরকার নেই, ওখানে থেকে মন দিয়ে পড়াশোনা করো। ওকে ভাবি, আমি আসি তাহলে। আচ্ছা, ঠিক আছে। অধরা চলে যাবার পর মারি আবার রুমে চলে যায়। গিয়ে যা দেখে তাতে সে হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারে না। মারিয়া উপরে গিয়ে দেখে তাহি আয়নার সামনে নানা রকম ফানি ফেস বানিয়ে নিজে নিজেকে দেখছে, আর একা একা কথা বলছে। মারিয়া নিজের হাসিটা চেপে রাখে। তারপর, এগুলো কি হচ্ছে শুনি? মারিয়ার গলা শুনে তাহি থতমত খেয়ে নিজেকে সামলে নিয়ে মারিয়ার দিকে তাকিয়ে থাকে, কিন্তু এবার তার চোখে ভয় দেখা যায় না। আপনি আবার এসেছেন? হুম, তো আমার স্বামীর বাসায় আমি আসবো না তো কে আসবে শুনি? কে আপনার স্বামী? মারিয়া দৌড়ে তাহির কাছে চলে যায়, আর মারিয়াকে এভাবে কাছে আসতে দেখে তাহি পিছনে যেতে থাকে। আমার স্বামীকে চিনিস না তাই না? না। দাঁড়া, তোকে বুঝাচ্ছি। মারিয়া তাহিয়ার মাথা শক্ত করে নিজের ঠোঁট দুটো তাহির ঠোঁটের সাথে মিলিয়ে দেয়, আর তাহিকে নিজের সাথে চেপে ধরে। তাহি প্রথমে কিছু বুঝতে না পারলেও মনে মনে এটাই চেয়েছিল। সে নিজেও রেসপন্স করতে শুরু করে, মারিয়ার মাথাটা চেপে ধরে। কিছুক্ষণ পর দুজনের শ্বাস বন্ধ হবার আগে দুজন দুজনকে ছেড়ে দেয়। এখন বুঝতে পেরেছিস আমি কে? এটা কি ছিল? কেন বাবু, ফিটার খাও, বুঝো না? হুম, বুঝেছি। সরেন, আমি ফ্রেশ হতে যাব। তো যাও, কে না করেছে? আমাকে ছাড়ুন। ওহে মহাশয়, কে কাকে ধরে আছে একটু যদি নিচে তাকিয়ে দেখতেন। তাহি নিচে তাকিয়ে দেখে ও নিজেই দুহাত দিয়ে মারিয়ার কোমর ধরে আছে। তাহি এটা দেখে নিজেকে ছাড়িয়ে চলে যাবে, তখনই মারিয়া ওর হাত দুটো ধরে ফেলে। তুমি কি সত্যি আমাকে চিনতে পারছো না? না। আচ্ছা, ফ্রেশ হয়ে আসো, আমি খাবার আনিয়ে নিয়েছি বাহির থেকে। মারিয়া চুপচাপ বসে পড়ে। ওর তাহির ওপর কিছুটা ডাউট হচ্ছে। ও যদি সত্যি ব্যথা পেত তাহলে তোর হাত মারিয়া ধরার সাথে সাথেই কোকি উঠত, কিন্তু ও তো সেরকম কিছু করল না। আর মারিয়ার কাছে থাকার সময় তাহির ধুকবুকানি আগের মতোই বেড়ে গেছিল, আর চোখ দেখে বোঝা যাচ্ছে তাহি মিথ্যা বলছে। এদিকে তাহি ভাবতে থাকে মারিয়া ওর ওপর সন্দেহ করছে না তো, ও মারিয়ার মনের কথা জানার জন্য এমনটা করেছে। ও চায় মারিয়া নিজেই ওকে সবটা বলুক। তাহি ফ্রেশ হয়ে আসার পর রুমে বসে একটা হোয়াইট টি শার্ট আর একটা ব্ল্যাক ট্রাউজার পরে ছাদে চলে যায়। অনেক শান্তির জায়গা ছাদটা তার কাছে। ছাদের গোলাপ ফুলগুলো ঠিকমতো পরিচর্যার অভাবে একটু নেতিয়ে গেছে, তাই সে গাছগুলোতে পানি দিয়ে নিচে চলে যায়। তাহি নিচে রুমে গিয়ে দেখে মারিয়া সবে মাত্র গোসল করে বের হয়েছে, তার ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে, আর হলুদ কালারের একটা শাড়ি আর ম্যাচ করা ব্লাউজে তাকে একটা পরীর মতো লাগছে। আর আসল সরে যাওয়ায় তাহি দেখতে পায় মারিয়ার নাভির ওপর তিলটা তার সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছে কয়েক গুণ। তাহি পিছন থেকে গিয়ে মারিয়ার কোমর জড়িয়ে ধরে বলে, জান পাখি, এভাবে নিচে রূপ দেখিও না, আমি ঝলসে যাব তোমার রূপের আগুনে। মারিয়া তাহি এসে হঠাৎ জড়িয়ে ধরায় কিছুটা হিমশিম খেয়ে যায়, কিন্তু নিজেকে ছাড়িয়ে চোখ দুটো বড় বড় করে ওর দিকে তাকিয়ে থাকে। আপনি কি বললেন? তাহি নিজের অভিনয়ের কথা ভুলে গেছিল, কিন্তু তার এখন মনে পড়ে যায় সব। সে নিজেকে মারিয়ার কাছ থেকে দূরে সরিয়ে নেয়। কই, কিছু বলেনি তো? লজ্জা করে না অন্যের বউকে এভাবে জড়িয়ে ধরতে? আপনি তো আমাকে চেনেনই না। তাহি কাসুমাসু করতে থাকে, সে কি বলবে কিছু বুঝতে পারছে না। কি হলো, কিছু বলছেন না যে? আপনি তো আমাকে চেনেনই না, আমাকে হুট করে জড়িয়ে ধরলেন কেন? আসলে সরি। কিসের সরি, বেরিয়ে যান এখান থেকে। চুপচাপ মাথা নামিয়ে নিয়ে চলে গেল। এদিকে মারিয়া তাহির এমন অবস্থা দেখে হাসতে হাসতে শেষ। মারিয়া বুঝতে পেরেছে তাহি অভিনয় করছে। দাঁড়া,
বজ্জাত বেটা, আমার সাথে অভিনয় করো তাই না? তোকে এখন হাড়ে হাড়ে বোঝাবো এর পরিণতি। মারিয়া রুম থেকে বের হয়ে দেখে তাহি সোফায় বসে আছে, চোখ মুখ কালো করে বসে আছে। মারিয়া এটা দেখে মুস্কি হাসি দেয়। এভাবে বসে আছেন কেন, কিছু মনে পড়ল? কি হলো, কথা বলছেন না কেন? না, আমার কিছু মনে পড়ছে না, অনেক চেষ্টা করেও মনে করতে পারছি না। ও থাক, ব্রেনে এত জোর দেবার প্রয়োজন নেই, ধীরে ধীরে সব মনে পড়ে যাবে। তাহি কিছু না বলে ওভাবেই বসে রইল। মারিয়া ভাত বেড়ে দেয় আর তাহি স্বল্প কিছু খেয়ে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। মারিয়া এসে দেখে তাহি ঘুমিয়ে পড়েছে, তাই সে তাহির কাছে শুয়ে ওর কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে ওকে জড়িয়ে শুয়ে পড়ে। দুই ঘন্টা পর তাহির ঘুম ভেঙে গেলে তাহি দেখে মারিয়া ওকে জড়িয়ে ধরে শুয়ে আছে, আর ওকে দেখতে খুব মায়াবী লাগছে। তাহি অপলক দৃষ্টিতে তাকিয়েই আছে। মারিয়া ঘুম ভেঙে যাওয়ার পর বুঝতে পারে কেউ তাকে দেখছে, তাই সে ঘুমানোর ভান করে শুয়ে থাকে। তাহি অপলকভাবে এখনও তাকিয়ে আছে আর নিজেই নিজেকে দোষ দিচ্ছে। তার অভিনয়ের জন্য আজ সে মারিয়ার কাছেও যেতে পারছে না। মারিয়া চোখ খুলে, এ কি, আপনি আমার বিছানায় কি করছেন? আপনার বিছানা মানে? এটা তো আমার বিছানা, লজ্জা করে না এভাবে একটা মেয়ের বিছানায় এসে শুতে? আমার তো মনে পড়ছে আমি এখানে একা ঘুমিয়েছিলাম। আপনাকে আর ভাবতে হবে না, এখান থেকে এখনই উঠুন। তাহি চুপচাপ উঠে ছাদে চলে যায়। মারিয়াও বুঝতে পারে তাহি অভিমান করেছে, তাই সে কিছুক্ষণ পর উপরে চলে যায়। ছাদে গিয়ে দেখে তাহি চুপচাপ একটা বসার সিটে বসে আছে মন খারাপ করে। মারিয়া চুপচাপ ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে চুলা সরানো শুরু করে, আর পিছন থেকে কেউ তাকে দেখছে সেটাও বুঝতে পারে। এদিকে তাহি আর চোখে দেখতে থাকে মারিয়ার চুলগুলো এক পাশ করে রাখা, আর তার ফর্সা ঘাড়ের তিলটা তার নজর আড়ায় না। তার অনেক ইচ্ছে করছে মারিয়াকে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরতে, তার ঘাড়ে নিজের ভালোবাসার স্পর্শ দিতে, তাকে বলতে, যদি হও তুমি নীল আকাশ, আমি মেঘ হব আকাশের, কোনো এক রাতে মোমবাতি যেখানে রেফারি, খেলোয়াড় যেখানে মুখোমুখি বসে থাকা তুমি আর আমি, সেখানে ফলাফলটা শুধুই প্রণয়, ঠোঁটের ভাঁজে কেন এত অবাধ্যতা, চোখের ভাঁজে কিসের ঘোর, তোমার নেশায় আমি হচ্ছি প্রতিটা সময় বিভোর। কিন্তু তাহি মারিয়ার কাছে যাবার সাহস পায় না, আর চোখে দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যায় আজান দিলে মারিয়া রুমে নামাজ আদায় করতে যায় আর তাহি কোথাও চলে যায় বাইরে। এখন ঘড়ির কাঁটাটা প্রায় 9টা ছুঁই ছুঁই। মারিয়া ভীষণ টেনশনে আছে, তাহি এখনও ফিরল না। কিন্তু ব্যালকনি দিয়ে বাইরে বাড়ির দিকে তাহিকে আসতে দেখে সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তাহি মনে মনে ভাবছে এতক্ষণে মারিয়া হয়তো খুব চিন্তিত হয়ে আছে, গেলেই হয়তো মারিয়া কোথায় গিয়েছিলে, কেন গিয়েছিলে এমন প্রশ্ন করবে। কিন্তু কলিং বেল বাজার সাথে সাথে দরজা খুলে দেওয়ার পর মারিয়া তেমন কিছুই বলল না, সে খুব নর্মাল বিহেভ করল। এটা দেখে তাহিও কিছুটা আশাহত হলো। তাহি কিছু না খেয়ে রুমে গিয়ে দেখে মারিয়া বেডের উপর শুয়ে আছে। সে যখনই বেডে শুতে যাবে তখনই, দাঁড়ান, আপনি এখানে কেন আসছেন, যান সোফায় গিয়ে ঘুমান। মারিয়ার এমন কথা হয়তো তাহি আশা করেনি, সে অভিমানে চুপচাপ গিয়ে শুয়ে পড়ল। মারিয়াও ভাবছে হয়তো সে বেশি করে ফেলেছে। সোফার দিকে তাকিয়ে দেখে তাহি শীতে কাঁপছে, মারিয়া ওকে আসতে বলবে কিনা ভাবছে। শুনুন, আপনি চাইলে এখানে শুতে পারেন, কিন্তু খবরদার এই গোল বালিশের এবার আসবেন না। তাহি এটা শুনে অভিমানে না শোনার ভান করে শুয়ে রইল। মারিয়া কোনো উত্তর না পেয়ে ভেবেছে তাহি ঘুমিয়ে গেছে, তাই সেও চুপচাপ ঘুমানোর ট্রাই করল। সারা রাত এপাশ ওপাশ করেও দুজনের কেউ ঘুমাতে পারল না। মারিয়া উঠে ফজরের নামাজ আদায় করে তারপর চুপচাপ শুয়ে থাকে। না, আর পারছি না, আমাকে অভিনয় বন্ধ করতে হবে, আমার প্ল্যানে নিজে ফেসে যাচ্ছি, এটা হতে দেওয়া যাবে না। তাহি উঠে গিয়ে মারিয়ার পাশে শুয়ে তাকে নিজের বুকে টেনে নেয়। কি হচ্ছে এগুলো? চুপচাপ শুয়ে থাকো। শুয়ে থাকবো মানে আপনার কাছে কেন শুয়ে থাকবো? কেন শুয়ে থাকবে তাই না, আমি কি করতে পারি দেখতে চাও? মারিয়ার গায়ের উপর উঠে সর্বশক্তি দিয়ে হাত দুটো চেপে ধরে আর মুখটা একদম মারিয়ার মুখের কাছে নিয়ে যায়। মারিয়া সম্পূর্ণ নিস্তেজ হয়ে তাহির চোখের দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে থাকে। তাহিও ওর চোখের দিকেই তাকিয়েছে। দুজনের গরম নিঃশ্বাস দুজনের গায়ে পড়ছে,
তাহি ধীরে ধীরে মারিয়ার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে যায়। অনেকক্ষণ পর তাহি ছেড়ে দিলে মারিয়া লজ্জায় উঠতে যাবে, তখনই তাহি হ্যাসকাটান দিয়ে মারিয়াকে নিজের গায়ে ফেলে দেয়। আবার থেকে দূরে থাকার অনেক শখ, তাই না? মানছি, আমি তোমার মনের কথাটা তোমার কাছ থেকে শোনার জন্য একটু অভিনয় করেছি, কিন্তু তাই বলে আমাকে তো দুটো সরিয়ে রাখবে। তোমার কাছ থেকে দূরত্ব আমি মোটেও সহ্য করতে পারি না, তুমি কি সেটা জানো না? মারিয়া চুপচাপ। কি হলো, কথা বলছো না কেন? ছাড়ুন। এখন আমি তোমাকে ছাড়বো না, শো চুপচাপ আমার বুকের উপর শুয়ে থাকো। মারিয়া কথা বাড়ালো না, কারণ সে জানে তাহির শক্তির সাথে সে কিছুতেই পেরে উঠবে না। তাই মারিয়া তাহির প্রতিটা ধুকভুকানি শুনতে পারছে। তার মনে হচ্ছে সে অন্য কোনো জগতে চলে আসছে। সেও চুপচাপ তাহির হার্টবিটগুলো শুনে যাচ্ছে। এভাবে কিছুক্ষণ থাকতে আর আয়ারা রাতে না ঘুমানোয় দুজনের ঘুমে চোখ ভরে যায়। কতক্ষণ পর দুজনের ঘুম ভেঙে যায়। মারিয়া ছাড়িয়ে নিতে যায় নিজেকে, কিন্তু পারে না। ছাড়ুন, অনেক বেলা হয়ে গেছে, অফিস যাবেন না? না, ভাবছি আগামী এক সপ্তাহেও অফিস যাব না, বউয়ের সাথে রোম্যান্স করব। কি? আমাকে দূরে সরিয়ে রাখার শাস্তি। জানেন, আপনার এই অভিনয়ের জন্য আমি কত ভয় পেয়েছিলাম। আপনাকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে অন্তরাত্মা কেঁপে উঠেছিল। হায় আল্লাহ, এই ডেভিলটাকে কেন নিজের মনের কথা বলতে গেলাম? এখন তো ও সব বুঝে নিয়েছে। তাই আমাকে এত ভালোবাসো? কই, আমি তো কিছু বলিনি। থাক থাক, আর বলতে হবে না। আমিও বুঝেছি, অনেক ভালোবেসে ফেলেছে আমার পাগলিটা আমাকে। উফ, এখন ছাড়ুন, ফ্রেশ হতে হবে। আগে এখানে একটা ভালোবাসার পরশ দাও, তারপর। কি? না হলে বাহু থেকে সারা বাবার কথা ভুলে যাও। মারিয়া নিরুপায় হয়ে তাহির মুখের কাছে নিজের মুখ নামিয়ে এনে তাহির নাক কামড়ে ধরে। তাহি ব্যথা পেয়ে মারিয়াকে ছেড়ে দেয়। শুনুন, এই মারিয়াকে বসে আনা এত সহজ নয়, বুঝছেন? ধুর, সবসময় আমাকে বোকা বানিয়ে চলে যায়। আর মারিয়া নিচে গিয়ে রান্না করতে থাকে আর মুসকি মুসকি হাসে। এতদিনে সেও কিছুটা রান্না শিখে গেছে। আর তাহিকে এভাবে বোকা বানিয়ে চলে আসতে পেরে তার খুব হাসি পাচ্ছে। শয়তান ব্যাটা সব পারে, কিভাবে অ্যাক্সিডেন্টের অভিনয় করে আমাকে বোকা বানালো। খুব সুন্দর অভিনয়ও করতে পারে দেখছি। কেউ এসে মারিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে। মারিয়া গায়ের গন্ধ শুনেই বুঝতে পারে কে এটা। এ কি, ছাড়ুন আমায়, কি হচ্ছে এসব? আমার কাছ থেকে পালানোর বাহানা, তাই না? এখন তো আমি ছাড়বো না, সুতরাং চুপচাপ এভাবে থাকো। আচ্ছা, মুশকিল তো। আচ্ছা, আপনার কি রোম্যান্স করা ছাড়া অন্য কোনো কাজ নেই? আছে তো। কি কাজ শুনি? এই তো, বউয়ের সাথে রোম্যান্স করা। উফ, আপনাকে নিয়ে আর পারি না। পড়তে হবে না। মারিয়া খুব নড়াচড়া করতে থাকে। কি হলো, এত নড়ছো কেন? আমার খুব সরসরি লাগছে। হাসছেন কেন? তোমার কথা শুনে আর না হেসে পারলাম না। হায় আল্লাহ, তরকারি পুড়ে যাবে, আমাকে ছাড়ুন প্লিজ। যা পড়ার পড়ুক, তাতে আমার কি? আমি তো তোমাকে সারা উঠে নেই এখন। কি? শুনুন, আজান দিয়ে চুপচাপ গোসল করে নামাজ পড়ে আসেন। কি হলো, আমাকে কি এলিয়েনের মতো লাগছে যেভাবে তাকিয়ে আছেন? না, আসলে আমি বাবা মারা যাওয়ার পর আর নামাজ আদায় করিনি, তাই নামাজের কথা শুনে একটু বিস্মিত হলাম। আপনি অন্যায় করেছেন। এখন থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন আর তাহাজ্জুদও পড়বেন আর আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। তিনি অতিশয় দয়ালু, আল্লাহ নিশ্চয়ই আপনাকে ক্ষমা করে দিবেন। ওকে, বাট আর একটু থাকি না প্লিজ। চুপচাপ গোসল করে নামাজ পড়ে আসুন। তাহি আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ গোসল করে নামাজ আদায় করতে চলে যায়। তাহিকে মসজিদে আসতে দেখে অনেকে অবাক হয়ে তাকিয়ে থাকে ওর দিকে। যে ছেলে সহজে মসজিদের ধার কাছ দিয়ে চলে না, সেই ছেলে নামাজ পড়তে আসছে, সত্যি অবাক করার বিষয়। সবাই নামাজে দাঁড়িয়ে গেলে তাহিও সবার সাথে দাঁড়িয়ে নামাজ আদায় করে নেয়। নামাজ শেষে তার মনে কিছু একটা তৃপ্তি অনুভব করে সে নামাজ পড়তে পেরে। একটা প্রশান্তির বাতাস থেকে শুয়ে চলে যায়। তাহি বাসায় আসলে মারিয়া ওর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তাহি সত্যি নামাজ পড়ে এসেছে? আর কালো পাঞ্জাবি আর সাদা পাজামাতে তাকে সত্যি খুব সুন্দর লাগছিল।
তাহি এসে মারিয়ার কপাল একটা ঠোঁটের পরশ দিয়ে দেয়। হুজুর বলেছে এটা নাকি সুন্নাত। মারিয়া ওর হাসি মুখের দিকে অবাক করা দৃষ্টিতে তাকিয়ে থাকে। সত্যি হাসিটা অনেক সুন্দর, কিন্তু এতদিন এটা খেয়াল করেনি সে। সত্যি একটা ভালো মেয়ে একটা খারাপ ছেলেকেও ভালো করে দিতে পারে, আর একটা ফালতু মেয়ে একটা ভালো ছেলেকেও শেষ করে দিতে পারে। মারিয়া গোসল করে এসে নামাজ আদায় করে নেয়। আর তাহি খাটে বসে বসে দেখছিল মারিয়াকে হিজাবে খুব সুন্দর লাগছিল, আর সে কি একনিষ্ঠার সহিত নামাজ আদায় করছিল এটা দেখে সে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। মারিয়া সালাম ফিরিয়ে দেখে তাহি ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হ্যালো বন্ধুরা, ভিডিওর পরের পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা পরের পার্টটা দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।